আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানাব যে স্বপ্ন দেখলে আপনি ঋণগ্রস্ত হবেন এমন পাঁচটা স্বপ্ন আছে। এই স্বপ্নগুলো দেখলে আল্লাহর রাস্তায় কিছু দান করতে হবে। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে নিরুদ্দেশ কোনো ব্যক্তি। কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে থেকে নিরুদ্দেশ হয়ে যায় এবং সেই নিরুদ্দেশ ব্যক্তি আপনার বাড়িতে কখনোই বছরকে বছর হয়ে গেল, মাসকে মাস হয়ে গেল, ফিরে আসলো না, এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এমন স্বপ্ন দেখলে আপনি ঋণগ্রস্ত হতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে খচ্চরের পিঠের মধ্যে যদি আপনি উঠতে দেখেন তাহলে আপনি ঋণগ্রস্ত হতে পারেন। পরবর্তীতে যদি নিজের বিয়ে হতে দেখে, কেউ কেউ বলেন মনের আশা পূর্ণ হবে, কেউ কেউ বলেন বরকত হবে, আবার কেউ কেউ বলেন ঋণগ্রস্ত হওয়ার আলামত বুঝতে হবে। আবার কেউ যদি স্বপ্নে দেখে যে মাথার চুল অন্য কোনো মানুষ মুন্ডন করছে, আপনার মাথার চুল অন্য মানুষ মুন্ডন করছে, কেউ কেউ বলেন সন্তান হবে না, আবার কেউ কেউ বলেন সে হজ করতে পারবে, আবার কেউ কেউ বলেন ঋণগ্রস্ত হবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি মেহেদির রং নিজের হাতে পায়ে দিতে দেখে তাহলে সংসারের মধ্যে সুখ শান্তি হবে, আবার কেউ কেউ বলেন ঋণগ্রস্ত হবে। আবার কেউ যদি স্বপ্নে দেখে যে সেই স্বপ্নে খুবই সুখ শান্তিতে আছে, স্ত্রী নিয়ে বাচ্চা নিয়ে ঘুরছে ফিরছে, অনেক টাকা পয়সার অভাব নেই, তাহলে এমন কোন মানুষের সাথে তার তর্ক হবে, ঝগড়া হবে, যা সে কল্পনা করতে পারবে না। এমন আপনি প্রতি আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।